Hello guys, kya bolcho tomader asha kori tumra bhalo acho. Welcome back amar aro ekta video te. Well, tumra eta khyal korcho je amar skin ta ektu adbhut, mane samne dik diye ekta emoji bair hoye ache, hehe. Othoba ekta sunglass pore ache, wow, jote ga jete samare. Well, eglo niye pore kotha boltechi. To jai hok, ajker porbo ta shuru kore diye amader ajker porber goal ta diye. So amader ajker porber goal hocche giye tatada make a ship. Ajke amra ekta jahaj banabo. Ar jahaj ta banano jonno amar dorkar ek gada oak log. So ajer kotha bad diya amader episode shuru kore diye ar amader goose kothay? আর গাইজ এই ফুলগুলো সরাই দিব, ফুলগুলো একটু প্রচুর বিচ্ছিরি লাগে, কিছু কিছু জায়গায় ঘাসগুলো লম্বা করে দিব, এতে করে একটু সুন্দর দেখা যায়। ভাই প্লিজ আমার এখানে ফুটিস না ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে বলা নাই কওয়া নাই, মানে বিন বোলাই মেহমানের মতো যেখানে সেখানে চলে আসে। আর এই যে আরেক মেহমান এসে পড়ছে, এটার এখনো মানে পিগম্যানের মতো দেখা যেতেছে না, কারণ আমার স্কাই যে টেক্সচার প্যাকটা সেটার জন্যে। কবে যে ঠিক হবে আবার নিজের ডাইমেনশনে যা, চলি যা তুই যা চলি যা, আর আর ভালা লাগে না। ওকে, ভাবতেছি এই জায়গাতে একটা গেটের মতো করে দেওয়া যায়, কারণ মানে একটু আলাদা থাকবে জায়গাটা, সুন্দর হবে। কিন্তু তার আগে একটু নিশানা প্র্যাকটিস করে নিই। পুই মরছে, আলাই মরছে। ওকে, সো এই জায়গাতে যদি একটা গেটের মতো করি, দেখি 1 2 3 4 5 6, আর এই সাইড দিয়েও দেখি 1 2 3 4 5 6, তাহলে কেমন হয়? আচ্ছা, ওকে ওকে, খারাপ হয় না। পিছন দিয়ে এখান থেকে এসে একটু পিছনের দিকে একটু উঁচা করে দিই। ওকে, সো অনেকটা এরকম হইলো। এবার করবো কি, ভিতর দিয়ে এগুলা এভাবে করে কানেক্ট করে দিতে পারি, এভাবে করে হ্যাঁ দেওয়া যায়। এগুলার এবার উঁচা করে দিব। সো গেটটা দেখতে কিছুটা এরকম লাগতেছে, খারাপ না। আর এই গেটের এই সাইড দরকার নেই, খালি একটু থাকলে এনাফ। খারাপ লাগতেছে না, সুন্দরই লাগতেছে। তো এরপর থেকে যখনই এই জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর মতো এসে দিক দিয়ে ঢুকবো, একটা গেট থাকবে, মানে এই জায়গাটাতে ঢুকার মতো একটা সুন্দর আলাদা একটা ভাবসাব। ওকে, এই জায়গাগুলো দিয়ে একটু বন মিল টন মিল করে দিই। ওকে, সো এবার আমরা চলে যাবো আমাদের জাহাজের কাজে। বাট তার আগে আমার কিছু খাবার দাবার নিতে হবে, কারণ আমার খাবার দাবার সব শেষ হয়ে গেছে। টেস্টি টেস্টি গরু। তো আমি ভাবতেছি আমাদের জাহাজটা বানাবো এই জায়গাটার কোন একটা জায়গায়। দেখি আগে, তো আগে এখান থেকে তো আমি ভাবতেছি জাহাজটা বানানো শুরু করবো আমি এই ব্লক থেকে। ওকে, সবকিছু ভেঙে ফেলি পিছনের। বাই দ্য ওয়ে গাইজ, এই জাহাজটা কিন্তু আমি একটা টিউটোরিয়াল দেখে বানাইতেছি, টিউটোরিয়ালটা যদি চাও আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব। বাট আমি এখানে তাও বানানো দেখাবো, একটু সিম্পলভাবে দেখাবো, কারণ টিউটোরিয়ালটা দেখে অনেকে একটু কনফিউজ হইতে পারে, একটু ভেজাল টিউটোরিয়াল। তো বানানো শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ব্লক, এখান থেকে আমরা এদিকে যাব 9 ব্লক। সো 1 2 3 4 5 6 7 8 9,
9 ব্লক লম্বা হইল এবার আমরা করব কি এ বরাবর যাব 3 ব্লক 1 2 3 এই ব্লকটা ভাঙবো তারপর হবে 1 তারপর হবে 2 2 আর হ্যাঁ কর্নারগুলো কিন্তু ভেঙে ফেলবো কর্নারগুলো কিন্তু কাউন্ট হবে না তো প্রথমে 9 তারপরে 3 তারপরে 1 1 2 ঠিক সেম ভাবে এই পাশেও আমরা এরকম করি তো এটুকু আমাদের কাজ কমপ্লিট এবার আমরা করব কি 2 ব্লক আগাবো সো 1 2 তারপর আগাবো 1 1 1 সেম ভাবে ওই পাশেও 1 তারপরে 1 আর এখানে 2 আর কর্নার গুলো ভেঙে ফেলি তো এইটুকু হয়ে গেল আমাদের জাহাজের বেসিক শেপ যদি কারো বুঝতে সমস্যা হয় আমি উপর থেকে একবার দেখাই দিতেছি দেখছো দরকার হলে স্ক্রিনটা পজ করে নিও দেখে নিও যে কোনটা কতটুক দূরে আছে সো গাইস এবার আমি তোমাদের পরবর্তী জিনিসটা দেখাইতেছি সো পরবর্তীতে যেটা করতে হবে যে প্রত্যেকটা যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরগুলার এই দ্বিতীয় লেয়ারে এরকম করে বসাবো সো মনে করো যে উপস রং ব্লক তো মনে করো এখানে একটা বসাইলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল 5টা বসাইলাম এভাবে এবার করব কি এখান থেকে বাইরের দিকে গিয়ে বাইরের সাথে সমান করে দুটো বসাবো এখানেও বাইরের সাথে সমান করে দুটো বসাবো সো অনেকটা এরকম হইল আর এবার করব কি এখান থেকে এই ভিতরের দিক দিয়ে আমরা একদম পিছন পর্যন্ত চলে যাব আর এবার করব কি ভিতরের ব্লকগুলো খালি যা ছিল এরকম করে ভিতরে ভিতরে খালি বসাই দেব এরকম একটা শেপ তৈরি হলো সো এবার আমাদের পরবর্তী ধাপ সেটা হচ্ছে গিয়ে ঠিক সেম ভাবে ঠিক আগের মতো ফাঁকা জায়গাগুলোতে একটা করে ব্লক বসাই দিব আমাদের যে ফাঁকা এরিয়াগুলোতে সো হ্যাঁ ব্লক করে বসাই দিই আই উইল বি রাইট ব্যাক আর একেবারে নিচের লেয়ারে আমরা ঠিক সেম ভাবে এরকম একটা ব্লক দিয়ে ভরট করে দিব একেবারে ওই পর্যন্ত নিয়ে যাব তো গাইস নৌকার বলতে গেলে খালি এই পার্টটুকুই সবচেয়ে বেশি ভেজাল পরের আর কোনো ভেজাল নাই সরি এটা নৌকা বলতেছি জাহাজ হবে তো এবার আমাদের একটা কারণীয় আছে সেটা হচ্ছে কি মাঝখানে সবকটা পানিরে সরানো সেই জন্য আমরা আনবো আমাদের স্পঞ্জ ও বাই দ্য ওয়ে গুজ এখন এই দিকে আনতে পারি গুজ আই নৌকা বানানো দেখে আমার সাইডে থাক দাঁড়াইস বেশি মানে পানিতে টানিতে লাভ দিস না তাহলে কিন্তু আবার মরবি এই যে এখানে হ্যাঁ এখানে এসে বসতে পারি সেখানে থেকে সুন্দর মতো দেখতে পারবি যে আমি কিভাবে কি বানাইতেছি ঠিক আছে তো আমার কাছে মাত্র 4টা স্পঞ্জ আছে জানি না কতদূর কি পানি শুকাবে বা চেষ্টা করে দেখি ওকে আর ওই সাইডে বাকি ওকে সবকটা পানি শুকানোর কাজ শেষ আর মাছটা সেটা লাফাইতেছে এখনই মরে যাবে ছলাত ছলাত ময়না ছলাত ছলাত করে রে এখনই যাবে ময়রা মরে না কেন এখনো মরা শুরু আহারে ওর লাস্টটা আমি ওদের আত্মীয় স্বজনদের কাছে পাঠাই দিই যা মুরিকা সো কে এবার আসি আমাদের জাহাজটার আসল কাজে সো গাইজ এবার আমাদের যেটা করতে হবে এই যে সামনের যে দিকটা আছে এখানে আমরা একটা ব্লক বসাবো তারপরে এই সামনের দিকে এক্সট্রা একটা ব্লক বসাবো তারপরে এটা আমরা পুরোপুরি পিছন দিকে নিয়ে যাব আর পিছন দিকে নিয়ে যাওয়ার পর পিছন দিকে এক্সট্রা দুইটা ব্লক বসাবো আর তারপরে এই কোনায় বসাবো সো এই কোনায় এই কর্নারে দুটা ভেঙে ফেলি তারপরে এই যে পিছনে যে এই ব্লক বরাবর যে বরাবর আছে এই বরাবর তিনটা বসাবো এরকম তারপরে ঠিক সেম ভাবে সরি তিনটা না চারটা হবে চারটা বসাই সেম ভাবে ঠিক এইভাবে এখানেও ব্লক বসাই দিলাম আর ওই পাশের মতো এখানেও এই পাশে দিবে দুইটা আর এই পাশে সামনে গাইতে 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 সামনে এখানে একটা এক্সট্রা ব্লক বাস এরপর যেটা হবে এখানে দুই ব্লক এখানে দুই ব্লক এখানে দুই ব্লক এখানেও দুই ব্লক এই পাশেও সেম দুই ব্লক দুই ব্লক দুই ব্লক ওয়েট একটু ভুল হয়েছে নাকি ও হ্যাঁ এই কোনা কোনি বসবে না সরি সামনে একটু আগাবে ঠিক এইভাবে আর সামনের এটা এভাবে আগাবে সো হ্যাঁ জাহাজটা দেখতে অনেকটা এরকম হইল অথবা মনে হচ্ছে এখানে একটা ব্লকই হবে ঠিক আছে সো এখানে একটা ব্লকই হবে সো এবার আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এই এই জায়গা দিয়ে তিনটা ব্লক বসাই এক দুই তিন তারপরে বসবে এক দুই আবার এক দুই তিন আবারও এক দুই আর তারপরে একটা সিঙ্গেল ব্লক খালি ঠিক সেম ভাবে অন্য পাশেও এক দুই তিন এক দুই এক দুই তিন তারপরে এক দুই
এভাবে আর এবার করতে হবে কি এখান থেকে চার ব্লক গ্যাপ রাখবো সো 1 2 3 4 পাঁচ নাম্বার ব্লকে এখানে একটা ব্লক বসাই দেবো তারপরে সামনে আরও আগাইতে আগাইতে এই দিকটা একটা এক্সট্রা ব্লক দিব অন্য পাশেও সেম আর সরি এই জায়গাতে চারটা ব্লক বলছিলাম আসলে তিনটা ব্লকই হবে এই লাস্টের এটা আর কি কাটা পড়বে খালি সো চার ব্লক ফাঁকা 1 2 3 4 পাঁচ নাম্বার ঘরে এইটা আর এদিক দিয়ে সামনে আগায় আগায় এক ঘর এক্সট্রা আমার তো এবার উপর উঠতে একটা ঝামেলা হয়ে যাবে মনে হয় আইয়া এভাবে করে উঠতে হবে পরে ঝামেলা সো এবার কোনাকুনি এই বরাবর ব্লক বসাবো সো হ্যাঁ এভাবে বসাইলাম এই পাশেও সেম আর এবার এই মেইন ঘর থেকে এক ঘর বাইরের দিকে আরো তিনটা ঠিক এইভাবে সো শেপটা অনেকটা এরকম হইলো সো এবার যে পরের পার্টটুকু এই পার্টটুকু একটু ভেজাইলে আছে সো পিছন সাইডটাই এখানে এ বরাবর আমরা টোটাল তার এক কাজ করি আর আগে এ বরাবর যে পিছনে তিনটা আছে এই তিনটার উপরে এক ধাপ একটু বাড়াইলাম এখানে একটা ব্লক বাড়াই দিলাম এখানেও একটা ব্লক বাড়াই দিলাম এবার করব কি এখান থেকে আমরা নিব আরও চারটা ব্লক সো 1 2 3 4 সো অনেকটা এরকম হইলো ওই পাঁচটাও সেম এরকম চারটা হইলো আর এবার চলে যাবো আমরা সামনের দিকে সামনের দিকে এবার আমরা করব কি এই যে দুইটা ব্লক আছে 1 2 3 4 চার ব্লক 1 2 3 4 চার ব্লক বাড়াইলাম তারপরে এখানে এটা আরও এক ব্লক বাড়াইলাম এক ঘর সামনে নিয়ে উপরে নিয়ে আরও দুই ব্লক এভাবে আগাইলাম সো হ্যাঁ অনেকটা এরকম হলো শেপ তো বলতে গেলে আমাদের মেইন শেপটা কিন্তু কমপ্লিট এবার আমাদের একটু ডেকোরেশন করতে হবে ওই ডেকোরেশনটা হইতেছে গিয়ে বলতে গেলে একটু ভেজাইলা তোমাদের যতগুলো প্ল্যাঙ্ক বসাইছি এগুলোর উপর দিয়ে ও মানে ও ক্লক গ্রিড দিয়ে রিপ্লেস করে দিতে হবে এক কাজ করি আমি এটা পুরোটুকু বানিয়ে দেখাই তারপরে তোমাদের দেখাই দিচ্ছি কিরকম হয় দেখতে ওকে সো আমাদের এটুকু কাজও করা শেষ তোমরা দেখতে পেয়েছো যে মানে খালি উপরের টুকু এই উড লক দেওয়ার কারণে কতটা জোস দেখা যাইতেছে আর হ্যাঁ বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে দুইটা গ্যাপ রাখছি যাতে করে আমি ইজিলি এখানে পড়ে গেলে উঠতে পারি ছোট্ট একটু বেসিক সাইন্স ওকে সো এবার আমরা যেটা করব এখান থেকে এই যে দ্বিতীয় যে ব্লক এখান থেকে আমরা 1 2 দ্বিতীয় ঘরে এখানে একটা লক বসাবো ঠিক সেম ভাবে একই বরাবর এখান থেকেও 1 2 এই জায়গাতেও আমরা একটা লক বসাবো আর হ্যাঁ এগুলো অবশ্যই ভেঙে ফেলবো আমরা এবারে লকের উপরে দুই ব্লক এক ব্লক উঁচা আর এক ব্লক উঁচা তারপরে এখানে এভাবে আরেক ব্লক এখানে এভাবে আরেক ব্লক এখানে এভাবে আরেক ব্লক আর এই মাঝখানের যে এগুলো আছে এগুলো আমরা ভেঙে ফেললাম সো এবার আমাদের পাল দেওয়ার পাল্লা সো পাল হবে আমাদের এই বরাবর যদি আসি একদম লাস্টের যেটা এই বরাবর এসে একদম এই মাঝখানে ঠিক সেমভাবে ঠিক এখানে এই বরাবর এসে 1 2 3 4 ঠিক এই মাঝখানে আর হ্যাঁ এগুলোর ভেঙে ফেলি সো আমাদের একটা পাল ওইখানে একটা পাল এইখানে সো এবার আমরা করবো কি পুরোটা স্ল্যাব দিয়ে ভরাট করে ফেলবো এটা গ্রাফিং টেবিল বসাই আমাদের লাগবে অনেকগুলো স্ল্যাবিটি স্ল্যাব আচ্ছা এক মিনিট বাসায় কতগুলো স্ল্যাব আছে এগুলো একটু দেখে আসি ওয়াও বাসায় আছে 42টা স্ল্যাব ওকে নিয়ে যাই ওয়াও নৌকাটা এখনই দেখতে মানে নৌকা সরি বলি বারবার নৌকা বলে ফেলতেছি এটা একটা জাহাজ জাহাজ একটা মানে মান সম্মান আছে জাহাজের নৌকা বলে আমি অসম্মান করতেছি সো হ্যাঁ পুরাটুকু আমরা স্ল্যাব দিয়ে ভরাট করে ফেলি আই উইল বি রাইট ব্যাক আর এইসব যে জায়গাগুলো এগুলো দেখতে কিছুটা ওয়ার্ড লাগতেছে সো এই জায়গাতে একটা কাজ করবো আমরা সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সিঁড়ি আছে আমরা করবো কি সিঁড়ি বসাই দিব যাতে করে জায়গাগুলো দেখতে একটু ইউনো মানে বুঝাইতো কিরকম লাগতেছে সাথে আমরা করবো কি এইসব যেসব জায়গাগুলো ওয়ার্ড লাগতেছে এইসব জায়গাগুলোতেও এরকম করে সিঁড়ি বসাই দিতেছি ওকে সো আমাদের সেটুকু করা ডান সো এবার আমাদের পালা হচ্ছে গিয়ে এই ক্যাপ্টেনের জায়গাটা বানানো সো এটুর জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে দুইটা বসাই এখানে দুইটা বসাই মানে এরকম হইলো এবার আমরা করব কি এখানে একটা সিঁড়ি বসাবো এখানে একটা সিঁড়ি বসাবো তারপরে আমরা এখানে বসাবো একটা স্ল্যাব এখানে বসাবো একটা সিঁড়ি এখানে বসাবো আমরা আরও একটা সিঁড়ি সো অনেকটা এরকম হইলো এবার আমরা করব কি ঠিক নিচে যে সিঁড়িটা আছে এটার দুই ঘর পিছনে দুইটা এভাবে দিব ঠিক ওই সিঁড়িরও সেমভাবে এরকম করব আর তারপরে দুইটা লক দিয়ে দিব ঠিক এইভাবে আর তারপরে আমরা করব কি মাঝখানটুকু এভাবে করে ইয়া দিয়ে ভরাট করে দিলাম প্ল্যাঙ্ক দিয়ে এই লাস্টের জায়গাটুকু একটুকু আমরা প্ল্যাঙ্ক দিয়ে দিতে পারি আর মাঝখানটুকু আমরা সব স্ল্যাব দিয়ে দিব সো হ্যাঁ স্ল্যাব দিয়ে নিই আর আমাদের দরকার উপর ওঠার জন্য সিঁড়ি সো এই লক বরাবর এখান দিয়ে একটা উপস উল্টা হয়ে গেছে এবার আবার একটা সিঁড়ির ব্যবস্থা করি যে সিঁড়ি কিনা ডাইরেক্ট উপর পর্যন্ত চলে আসে ওই পাশে বসতেন বুম
বুম বুম বুম। সিঁড়িতে ভিতরে একটু জায়গা দেখা যাইতেছে, সো আমরা ভিতরের জায়গাটুকু এদিক দিয়ে ভরাট করে দিই। ওকে, ওহো, এবার আমরা বাইর হবো কেমনে? এক মিনিট, এখানে একটা ব্লক মিসিং কেন? ভুল করে মনে হয় ব্লক মিসিং হয়ে গেছিলো। আপাতত এদিক দিয়ে কোনো মতে আমরা বাইর হয়ে যাই, পরে ভিতরকার ব্যবস্থা করতেছি। সো এবার আমরা করব কি, আমরা কিছু ফেন্স বসাবো। সো 1 2 3 4 5 6 এটা এখানে কেন বসলো আমি জানি না, বাট হ্যাঁ উপর দিয়ে এভাবে করে বসাই দিই। তারপরে এটা এ পাশে আসলো, এভাবে করে গেল, তারপরে এখান দিয়ে পিছনে গেল এক ব্লক, তারপরে পিছন দিয়ে এটা এভাবে আসবে। হ্যাঁ, এ পাশেও সেম জিনিসটা করি। সো 1 2 3 4 5 6 এই লাস্টের দুইটা উঁচা, এটা আরেকটু উঁচা, এভাবে করে কানেক্টেড, এখান দিয়ে নিচে এটার সাথে কানেক্টেড, বাহির দিক দিয়ে গিয়ে এটাই দিক দিয়ে কানেক্টেড। সো আমাদের একটা সুন্দর মতো একটা রেলিং হয়ে গেল। এখন আর আমি পরবো না, ও বাঁচাও আমি পরে যাচ্ছি, না সাইড দিয়ে বরাবরই হবে না। সো এবার আমাদের পালগুলো বানানোর পালা। সো আমাদের প্রথম যে পালটা সামনের দিকে যেটা, এটা আমরা টোটাল 13 ব্লক উঁচা করবো। সো অলরেডি 1 ব্লক আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর পরবর্তী যেটা আছে ওটা আমরা উঁচা করবো 16 ব্লক। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এবার আমরা এখানে যে চতুর্থ ব্লকটা আছে, এই যে 1 2 3 মানে 3 নম্বর যে ব্লকটা, কারণ এই নিচের ওটা দেখা যেতেছে না, 3 নম্বর এখান থেকে আমরা এরকম একটা শেপ তৈরি করব। ঠিক আছে, আর এবার এখান থেকে আমরা যাব 7 ব্লক। সো 1 2 3 4 উপরে যেতে হবে, 4 হয়েছে, 5 6 7 ওই পাশেও সেম, 1 2 3 4 5 6 7। ওয়েল গাইস, তোমাদের জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হচ্ছে গিয়ে জাহাজটার কাজ প্রায় কমপ্লিট, কিন্তু খারাপ খবর হচ্ছে গিয়ে কিছুই রেকর্ড হয়নি, কারণ রেকর্ডিং এর মাঝখানে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ গাইস, আমি রেকর্ড করতেছিলাম, কত কিছু বানাই ফেলছি, পাল্টাল এগুলো সব বানাই ফেলছি, মানে পাল্টা একটু অন্য কালারে দিয়েছি অরিজিনাল ডিজিটাল থেকে, যাতে করে একটু সুন্দর দেখা যায়। তারপরে নিচে যাওয়ার একটা রাস্তা বানাইছি, নিচে যদি এখনো কোনো ডেকোরেশন করি নাই, আর এছাড়া ভিতর সাইডটাও প্রায় কমপ্লিট করে ফেলছিলাম। দেখতে পেয়েছো চেস্ট মেস দেওয়া আছে, যদিও খোলা যায় না, এখানে একটা বিছনা আছে, এখানে আছে একটা ক্রাফটিং টেবিল, আর যদি উপরে যাই, উপরে যাওয়ার পর এখানে একটা চালানোর ব্যবস্থা, মানে এটা লাগে সিট, এখানে বসে এরা ধরে ধরে জাহাজটা চালাবো, এরকম একটা ব্যবস্থা। সো অল্প একটু কাজ বাকি ছিল, সেটুকু হচ্ছে গিয়ে এখানে আমরা একটা ম্যাপ বসাই দিব, যাতে করে জাহাজটা চালানো যায়, মানে বুঝোই তো জাহাজ চালাতে গেলে একটা ম্যাপ টাপ কিছু একটা লাগে, এটা হচ্ছে গুপ্ত ধরনের ম্যাপ। আই মিন এটা পাইরেট শিপ না, তাও এটা ম্যাপ তো থাকা লাগে, তাই না? আর এদিকে আমরা এগিয়েছে একটা একটা বুকশেলফ দিয়ে দিতে পারি, আর কিছু সিপে গেল একটু মোমবাতি বুঝাবে। ঠিক আছে, আর জাহাজের মধ্যে কিছু জায়গায় আমরা ব্যারেল বসাই দিতে পারি, যাতে করে একটু দেখলে মানে একটু ব্যস্ত ব্যস্ত মনে হয় যে এখানে কোনো একটা জিনিসপাতি নিয়ে যাওয়া হইতেছিল, একটু অন্য সাইজে দিই, ঘুরাই দিই। হ্যাঁ আই গেস ঠিক আছে। সো আমার মনে হয় আমাদের জাহাজটার কাজ কমপ্লিট, খালি অল্প একটু কাজ বাকি, সেটুকু হচ্ছে গিয়ে এখান থেকে একটা মই বসাইতে হবে। ইয়েস, সো মইটুকু পুরোটুকু বসাই নিই। ওকে, সো এবার আমরা উপরে আসতে পারবো, আশপাশের এরিয়াগুলো দেখতে পারবো। ওয়াও কত সুন্দর, ওয়াও আমার চিড়িয়াখানাটা কত ফেভারিট। আর এবার ফাইনাল যে কাজটুকু সেটুকু হচ্ছে গিয়ে এখানে আমরা এই একটু দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমরা এই গ্যাস ল্যাডার দিয়ে দিতে পারি, যাতে করে আমরা নৌকা মানে জাহাজে উঠতে পারি। আউ আউ আউ, কে মারে কে মারে, ও তুমি মারো তুমি মারো, মারা খাও মারা খাও। ইয়েস, সো গুড, দেখলি আমাদের জাহাজটা কিরকম লাগতেছে, কত সুন্দর জাহাজ, তাই না? একটু দেখাই, উপর থেকে উড়ে দেখাই জাহাজটা কিরকম লাগতেছে। ওয়াও, সেই লাগতেছে জাহাজটা, আমার কাছে তো খুব ভালো লাগছে। গুজ, এক কাজ করি, এখন থেকে তুই এই জাহাজে থাকবি, তুই এই জাহাজের ক্যাপ্টেন, ঠিক আছে? তুই আমার সাথে জাহাজে। ওকে গুজ, চলে এসেছে গুজ, এটা হচ্ছে গিয়ে তোর রুম, এটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেনের রুম, ভিতরে আয় ভিতরে চলে আয়। কিরে ভাই ভিতরে আসছ না কেন, কই গেছিস তুই গুজ? ও রে, পানির তলে গেছে আবার, কেমনটা লাগে? ও এখন মেবি পাইরেটের রুমটায় ঢুকতে চাইতেছে না। আই না ভাই, তোর জন্য এত সুন্দর একটা রুম বানাইছি, তুই কি আসবি না? এই তো আসতেছে, এই তো আই গোজ, আই তো গোজ, আয় আয় আয়
আস্তে আস্তে আবার কই দো মারস এই তো ভেরি গুড তোরে এবার ওইদিকে ছেড়ে ছেড়ে নিয়ে যাব তো এটা হচ্ছে গিয়ে গুজের পার্সোনাল রুম গুজ এখন থেকে তুই এই জাহাজে থাকবি জাহাজে হচ্ছে তোর ঘরবাড়ি এটা থেকে জাহাজটার নাম হচ্ছে গিয়ে জাহাজের নাম কি হয় গুজ এক্সপ্রেস না এক্সপ্রেস তোর ট্রেনের নাম হয় গুজানিক টাইটানিক থেকে গুজানিক আইডিয়া নাই গাইস তোমরা জাহাজের জন্য একটু কিছু নাম সাজেস্ট করো আমি নাম পাইতেছি না বাট ওভারঅল জাহাজটার কাজ আমাদের কমপ্লিট তবে গাইস আজকের পর্বে আমরা একটা গাছ লাগাবো অবিয়াসলি কমেন্ট অফ দ্য ডে তো আছেই বাট তার আগে আমরা একটা গাছ লাগাবো গাছের জন্য আমাদের দরকার স্যাপলিং ওই পাশে বাট না আগে আজকে আমার কমেন্ট অফ দ্য ডে টাই সারেনি ওয়াও এটা তো নাম ফুল হয়ে গেছে আমাদের নামগুলো তো ট্রান্সফার করতে হবে ওয়েট ওকে প্রত্যেকের নাম লেখা হয়ে গেল এটা আবার যাবে এখানে আর প্রত্যেকটা সাইন আবার ভেঙে ফেলি সো আমাদের আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে গিয়ে এ এইচ ক্রাফটার 10 এর তুমি লিখেছো যে ইউ ক্যান নট সি দ্য নিউ জম্বি ফাইট পিগলিন কজ ইউ হ্যাভ এ টেক্সচার প্যাক অন এন্ড দ্যাট টেক্সচার প্যাক ডাজেন্ট সাপোর্ট নিউ আপডেট হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি রাইট ছিলা আমার যে টেক্সচার প্যাকটা আছে যার কারণে আমি পিগম্যানগুলারে দেখতে পারতেছিলাম না পিগম্যানগুলারে মানে জম্বি পিগম্যানগুলারে আগের মতো আগের টেক্সচারে দেখতেছিলাম সো হ্যাঁ এটা আর কি টেক্সচার প্যাকের বাগ তোমার নামটা লিখে দিই সো এইচ ক্রাফটার 10 নাম লেখা হয়ে গেল আর এবার আমরা যাবো আমাদের গাছ লাগাইতে ওয়াও এই জায়গাটা আস্তে আস্তে সুন্দর দেখা যাইতেছে সো এবার আমাদের পরবর্তী গাছটা কোথায় লাগাবো এক কাজ করি গাছটা আমরা এখানে লাগাই দিতে পারি পরে রাস্তাগুলারে আমরা এটা নিয়ে পর্যন্ত নিয়ে আসবো সো গাছটা বড় করি ওয়াও ভালো বড় গাছ হয়েছে ওয়েল গাইজ গাছের মধ্যে আমাদের নাম লেখা হয়ে গেছে সো আমাদের গাছের মধ্যে যার নামটা লেখা হয়েছে তার নাম হচ্ছে গিয়ে তৌফিকুর রাহি আর কি জনের নাম লেখা হলো মেড স্কিন প্যাক ফর মি ইয়েস গাইজ তোমরা যে স্কিন প্যাকটা দেখতেছো ও ওয়েট আমি কান্দেছি কেন ওয়েল তোমরা আবার যে বিভিন্ন স্কিনের যে ইমোজিগুলো দেখতেছো এটা রহস্যটা তোমাদের দেখাইতেছি এখানে মেইনলি একটা স্কিন প্যাক বানানো আছে স্কিন প্যাকের মধ্যে অনেক রকমের ইমোজি আছে যে দেখছো মানে হাসি কান্না লাভ সানগ্লাস তারপরে মানে অকওয়ার্ড তারপরে আবার মেজাজ খারাপ অথবা লজ্জা পাওয়া মন খারাপ কান্নাকাটি সব কিছু আছে এখানে আরও কতগুলো আছে সো মেইনলি এগুলো বানাই দিছিল রাহি আমাকে সো যার কারণে ওর নামটা একটা গাছের সাথে যুক্ত হইলো যেটা কিনা এই ওয়ার্ল্ডের সাথে আজীবন থাকবে তো হ্যাঁ ধন্যবাদ রাহি সো আমার মনে হয় কান্দেছি সো আমার মনে হয় গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও লাইকের গোল রাখতেছি 5000 দেখি হয় নাকি দেখো যে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে হাসতে লাভিস্তা গাইজ বিদায় ও ওয়েট এখন তো নতুন ইমোটস আসছে সো হাসতে লাভিস্তা গাইজ বিদায় ইমোটসগুলা কতটা অকওয়ার্ড হ্যাঁ huh.